দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা দেখছেন, এই শালা সল্টেসের বাচ্চা আমাকে বলে স্টুডিওতে গান করাবি। কুটি, আজ যে 2 দিন হয়ে গেল, আমার কোনো খোঁজ খবর এলো না। আমার মাথা ঘুরে বারে, আমার মাথা ঘুরে আর মাথা ঘুরে আর কি হবি। আমি অনবিরকর শিল্পী, বেরিয়ে খাওয়া পারি না। এই শালা সল্টেসের প্রতি নিয়ে সব ধর্মন জাতি শেষ। দর্শক বন্ধুরা, আপনারা মন খারাপ করেন আর না করেন, আমি কয়েকটা সল্টেসের কাজে গাল দেবো। আর গাল দেবোই না বাকি চোখ। কেউ কোন দিনে 5 মাস ধরে ওই বাথরুমে থাকতে পারবে কে পারে? এটা কি সম্ভব? উঠতে হবে, আপনারাই কবেন যে না, কিন্তু ও যে থাকছে পারে আপনারাই কন্ত। আমার কণ্ঠ কি খারাপ? তাই মিলে নিজের প্রশংসা করেছি না, কমেন্টে আপনারাই লাগেন, বিজয় তোর সুর ভালো রে। তে একটা মানুষকে 5-6 মাস লাগে শিল্পী বানাতে, আর কার বিষয়ে আপনাদের কাজ দেবো? ওই শালা সল্টেসের আজ হাগা আছে, কাল মুহূর্ত আছে, উদিনকে তার পাশা ফেটে গেছে, আর 5 মাস ধরে ওর সাথে দেখাই নাই। আর একটা জিনিস দেখলে ওর ওপর আমার গাও পিত্তি চলে যায়, সেটা হচ্ছে ওর ফুটানি। কে রে, তোর চাউল কিনার টেকা নাই, তোর কিসব বুগো চশমা, চোখ চশমা, মনে হয় কত পায় কোটিপতির চোল, তলে হাতে দেখে ভিক্ষাপতি। আর রাস্তার বাড়ালে কোমর ভাজ করে যে আলে হাতে, মনে হয় কত পায় মিয়া ওর ওপর ক্রাশ খাবে, অথচ কুত্তাও তাকায় না। দেশ ওর কথা কয়ে আর লাভ নাই, ওই নাই মুড়ি মেঘে খাক, সিটে বিষয় লয়, আমাকে শিল্পী হওয়া লাগবে, এটা হচ্ছে মেন কথা। হোক, এতক্ষণ মেলা ভেজাল পানো, এখন তাড়াতাড়ি করে সল্টেসের বাড়িতে যাই। সল্টেসের বাইরে যখন আমি যাচ্ছি, তখন একটা গান না করলে কাঙ্কা হয়, আমি একটা বেরিকো শিল্পী, গান না করে পারলে যে আবার থাকে পারি না। তে যাই হোক, একটা গানই কই। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, বিধাতায় আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে, জীবনে মরণে আলোতে আধারে থাকব তোমার সাথে, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে। আচ্ছা কথা বারে, আমি একটা গোটাল গান কয়ে ফেলে দিন, এখন পর্যন্ত আমি সল্টেসের বাইরে পানো না, মনে হচ্ছে আবার একটা গান ব্যান কয়ে লাগে। তো দর্শক বন্ধুরা, আপনারা গান মন সহকারে শোনেন। তুই আমার আশিকি রে, তুই আমার জিন্দেগি রে, তুই আমার দুই নয়নের তারা, তুই আমার জীবন রে, তুই আমার মহরম রে, তোকে ছাড়াই আমি দিশে হারা। ও হো হো, কে মনে ভুলে গেলি, মনে আগুন লাগাইলি, আমারে করলি পাগল পারা, তোকে ছাড়াই আমি দিশে হারা। তুই আমার আশিকি রে, তুই আমার জিন্দেগি রে, তুই আমার দুই নয়নের তারা, তুই আমার জীবন রে, তুই আমার মহরম রে, তোকে ছাড়াই আমি দিশে হারা। লা 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 আহা মশা রে, ওদি বাবা রে, গান কস বিজয় তুই কষে রে, তোর নাই হোক ফুকুরে। এ সল্টেস ভাই, আপনি এটি যাক, তাহলে আর আপনার বাড়ি যাওয়া লাগলো না, আপনি খামি এটি পানো। আর তোর পাওয়া চুকির পাওয়া এ নাই, হামা তোর পাওয়া, তুই আমাকে এত দূর এসে খুঁজিচ্ছু কে? আমার বাড়িতে তুই ছাড়ে তুই আছু, ছাড়ে তুই আছি মানে? হাই সব বোনাস, দেখতো দেখতো ইলে কি করছে আমি। তো যাক, পাশি তো আপনি খামি। হ পাশু তো অবশ্যই, তা কি খবর আমার কাছে কে? আমার কাছে কে কে বারে? 25 পিকার যে আমি বেরিয়ে দিন শিল্পী বানানোর জন্যে, সেটা কি আপনি ভুলে গেছেন? বিজয় তুই একটা কথা বললু, আমি তো ভুলে গেছি। কষা রে কষা, কিছু না হতে, আপনার হাগা, আপনার কষা, আপনার পাতলা পায়খানা দর্শক বন্ধুরা এলে শুনবে না, আপনার এতদিন মেলা উজাত শুনেছে দর্শক বন্ধুরা, এখন এলে কথা আপনি বাদ দেবেন।
আরে পাগলা, আগা হামাকের জীবনের সাথে অতপ্রত হয়ে জোরে আছে, তুই কেন করে ভুলবু? তুই ভুলে বেছালো কি ভোলা পারবু? এই হাগা খেলে তো আমি একটা ছন্দ বানাছি, তুই শোন। ডাব খেলে হয় মুত, আর ভাত খেলে হয় কষা। বিজয় ভালো করে শুনবো কিন্তু, ডাব খেলে হয় মুত, আর ভাত খেলে হয় কষা। আর এখন আমার খাগা লাগছে, ওই আরা জঙ্গল গুটি লিয়ে যা আমাকে বসা। দের বাল, আপনার কাছে আইলে খেলে দুনের আউলতা বলতো, শিল্পীর কথা কন তো, খালি শিল্পীর কথা কয়া বাদ দেখালে আউলতা বলতো পেশাল পাড়ায়। বাপরে, তুই অধৈর্য রে বিজয় রে, সবকিছুর মধ্যে একটা ধৈর্য দরকার আছে। ধৈর্যর কথা কয়, দেখছেন দর্শক বন্ধুরা ধৈর্যর কথা কয় কেরে? পাঁচ মাস হয়ে যাচ্ছে ওর পথে, না আমি গোল টেপ খেলে যাচ্ছি কত শয়ে শয়ে প্যাকেটে প্যাকেটে, আর তাই আমার ধৈর্যর কথা কই পালো কি রে? আগ করিস নে বিজয়, আগ করিস নে, তুই কুমার জোরেই আজকে কুমার তুই আগ হয়ে গেছু বাবা। ওই তোকে লিয়ে দেবো বুঝছো বিজয়, তোকে অবশ্য অবশ্যই লিয়ে দেবো, তুই সাতটা দিন অপেক্ষা কর যা। আপনি আমাকে একদিন সময় দিলে আমার কাছে এক বছর মনে হয়, আর সেটি আমাকে দিচ্ছেন সাত দিন, এই সাত দিনে আমি তাহলে সাত বছর মনে হবি? অত কিছু আমি বুঝি না বাবা, তাড়াতাড়ি আমাকে শিল্পী করান লাগবি, এখন কি করছেন কন? বাপ রে বিজয় তুই আগ হুসুরি, হ্যাঁ এত আগ হুসনে বাবা, তোকে আমি শিল্পী বানাবো তো বাবা। পেলে বাবা ক্যারে দশটা পর্ব হয়ে যাচ্ছে, আমাকে এখন পর্যন্ত শিল্পী বানান পারলো না। আহ দর্শক বন্ধুরা ওই দিকে আমার জন্য করে অপেক্ষা করিচ্ছে, শিল্পী হওয়া দেখবি, শিল্পী হওয়া দেখবি, আর তুই করছো যে বাবা। বিজয় তুই হক তুই করে গলু, হ্যাঁ মাথা তো আমার ঘুরলো বারে, হিন্দু পাড়ার কলু আজ পর্যন্ত হক তুই কবারলো না, আর তুই হক তুই করে করছু কি আর আমি কমো ক? বিজয় রে তোকে আর আমি কি কই ক, সব কয় তো আমার ফুরেই গেছে, তুই তো আমাকে জিয়ারে গালেছু, ভেতর তো আমার কিচ্ছু নাই, ব্যাংক ডাকা শুরু করছে আমার ভেতর রে, এগুলো তো বাইরে ডাকিচ্ছে না আমার ভেতর ডাকিচ্ছে ব্যাংক, কিন্তু তুই আসলে আর মনটা খারাপ করে দিছু রে, তোকে আমি ঢাকাত লিয়ে যাওয়া অডিশন দিয়ে নিয়েছি, আবার কলকাতার সারা গামা পাত আমি চিন্তা করছো নো, সামনে সপ্তাহে লিয়ে যাবো, আজকে আমাকে মোবাইল করছিলো, কিন্তু তুই আমাক এখানে মনে আঘাত করে দিছি বন্ধু, খালি আমার খালি চোখ দিয়ে পানি পড়া বাদ, ভেতর আমার ফ্যাটে চৌধুরী হয়ে গেল। সত্যি সত্যি আমার সারে গাওয়া পাতলিয়া দাবি ভাই, আমার ভুলে হয়ে গেছে ভাই, ভুলে ভুলে জীবনটা শেষ, তাও কেন তুই ভুল করিলি, কতটা যে ভুল হলে আমি চলতে সেভাবে কান্দি, কেন তুই বারে বারে আমার কাঁদাস ও বিজয় রে, তাও তোক মাফ করনো আমি এই ভরা সন্দেহ, ও বিজয় রে তুই ভুল করা সত্ত্বেও মাফ করনো এই সন্দেহ। ভাই আপনার দয় শরীর ভাই, আমি জানি শোনো যে আপনি ব্যান আমাকে আর মাফি করেন না, তো যাই হোক আপনার মতন মানুষ হয় না। আরে না বিজয় তোর উপর কি আমি আগ করে থাকা পারি, যা তিন প্যাকেট ব্যাঞ্চনা নে দে। গোল্ডিবার জায়গাটা এখন ব্যাঞ্চন কে পারে? হাই রে হাই রে হাই রে, এটি কি করছি আমি, সন্দেশ ভাই শুনলই নাকি? আচ্ছা আমি যাচ্ছি, আপনি তো সিগারেট খাবেন আবার কে খাবি, আনিচ্ছি এখনই আনিয়ে দিচ্ছি ভাই। বিজয় মিচ্ছে না পড়ি যা, ওই আমাকে একটা গান শুনে যা বুঝিস নি, তোর গান না শুনলে আমাকে আর ভাল লাগে না, একটা গান ক আর তুই আমাকে বাড়ির যে দিয়ে আসিস নি পরে সিগারেটলে তাহলেই হবি। সল্টেজ ভাই আপনি আমার মুখের থেকে যখনই গান শুনবার চান তখন আমাকে সে লেগে ভাই, আমি আপনার কাছে এটা প্রকাশ করে পারিচ্ছি না, তো যাই হোক আমি একটা গান কই। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। তো দর্শক বন্ধুরা এর পরবর্তী পর্ব কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এর পরবর্তী পর্বে বিজয় কিন্তু শিল্পী হতে যাচ্ছে, তো পরবর্তী পর্ব যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই 11 নম্বর পর্ব চান, তো অবশ্যই কিন্তু 11 নম্বর পর্বটা লিখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, লাভ গাইস।